নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 চলে আসছে আর মাত্র মাসখানেকের বাকি, নতুন বছরে আমরা আবার পা দিতে চলেছি। 2021 যেমন গেছে গেছে মোটের উপর দিয়ে, কিন্তু 2022 যেন আমাদের আরও ভালো কাটুক, আরও সুন্দর কাটুক আমি ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, 2022 এই সালটি যোগ করলে দেখুন 2 + 2 + 2 = 6, অর্থাৎ এটা হচ্ছে শুক্রের বছর। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ কবচ কোনটি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এখানে আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীটা বিচার করে এ বছরের জন্য শুভ কবচ যদি আপনারা লাগান, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ বছর কোন কবচটি আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে সেটি আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে জেনে আপনারা যদি এই শুভ কবচ পরিধান করে রাশি অনুযায়ী, আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাবে। এবার আমি জানাতে চলেছি যে রং আপনাদের ক্ষেত্রে এ বছর লাকি কালার, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় কিন্তু করবে। কোনো শুভ কাজে গেলে, বিয়ের ক্ষেত্রে, কোনো চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে আপনি কিন্তু এ রঙের পোশাক অথবা একটি যদি রুমালও যদি আপনি রাখেন, আপনার কিন্তু ভাগ্য কিন্তু চমকাবে। তো আপনাদের জন্য এবছর শুভ রং কোনগুলো? প্রথম যে আপনাদের শুভ রং হচ্ছে আপনাদের লাল, হলুদ, লাল হলুদ এবং গোলাপি এবং সাদা, এ কটি কালার আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। নীল এবং আপনাদের ক্ষেত্রে সবুজ এ বছর কিন্তু আনলাকি কালার, নীল এবং সবুজ আনলাকি। আর যে কটি কালার বললাম সেটি আপনাদের ক্ষেত্রে লাকি, সেটি আপনারা কোনো শুভ কার্যে কিন্তু নিয়ে যেতে পারেন বা রুমালও রাখতে পারেন। এবার আসি আপনাদের শুভ সংখ্যা, যে সংখ্যাগুলো, যে তারিখে কাজগুলো আপনাদের ভাগ্যোদয় করবে। এবং এর পাশাপাশি এই শুভ সংখ্যাতে যদি আপনারা লটের ক্ষেত্রে যদি আপনারা কাটেন, সেক্ষেত্রে লটারি লাগার সম্ভাবনাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়াবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 9, 1, 9, 6, 3 এবং আপনাদের ক্ষেত্রে 7, এই কয়টি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এবং আপনাদের ক্ষেত্রে অশুভ সংখ্যা যেটি হচ্ছে 5 এবং 4, এ বছর ক্ষেত্রে কিন্তু এই দুটি 4 এবং 5 আপনাদের ক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে এ বছরে অশুভ সংখ্যা। আর যে সংখ্যাগুলি বললাম সে সংখ্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার, অর্থাৎ যে কোনো কার্যে এই সংখ্যাগুলো যদি আপনারা যান বা এই তারিখে যদি আপনারা কাজ করতে যান, আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য চমকাবে। তো 2022 বৃশ্চিক রাশির আমূল কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আমি বার্ষিক রাশিফল খুব তাড়াতাড়ি শুরু করছি, আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি কি রেজাল্ট পেতে চলেছেন। কিন্তু এটি শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ কবচ অবশ্যই আপনারা এটি গাইডলাইন মেনে করুন, আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত রূপে হবে। নমস্কার, ধন্যবাদ।